যার দরকার তার দ্বিগুণ সাহায্য সেদিন বাংলাদেশে এসেছে। কিন্তু সেই লুটের দল, চাটার দল, শেখ মুজিব নিজেই বলেছেন, আমার ডাইনে চোর বামে চোর সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই কথাগুলো এই জন্য বললাম, 1972 থেকে 75 শেখ কামাল ব্যাংক ডাকাতির কথা আমি মনে করে দিতে চাই না আপনাদেরকে, আপনারা জানেন। আমি সেই কথা মনে করে দিতে চাই না মানুষের সেদিন কলা পাতা দিয়ে তাদের আদমসন দাপন করেছিল। আমি সেই কথাটা বলতে চাই না মানুষ আমাদের দিনাজপুরে বাসন্তীরা জাল দিয়ে তাদের লজ্জা লিবন করেছেন। আমি সেই কথা বলতে চাই না ডাস্টবিনে শিয়াল কুকুর মানুষ সন্তানরা একসাথে খেয়েছিল। আজকে আপনারা কি দেখেন? আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতি, আপনারা এখান থেকে টাকা পাঠান বিদেশ থেকে, আপনারা প্রবাসীরা কষ্ট করে এখানে কত পার্সেন্ট লোক ভালো অবস্থানে আছেন জানি না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 80% লোক কাজ করে। মিডল ইস্টের দিকে দাগান, সেখানে 90% লোক কষ্ট করে, খুব তাদের শ্রম তাদের অর্থ দিয়ে বাংলাদেশ আজকে চলছে। এই বাংলাদেশে একটু আগে ভাই 10 লক্ষ কোটি হাজার টাকা বাংলাদেশে লুটপাট করে নিয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলার লোক নেই। সংসদে পাপিয়া আমাদের বন্ধু এক সময় ছাত্র রাজনীতি করতো, তিনি বলেছিলেন জয়ের দুর্নীতির কথা, আর যায় কোথায়, 2 মাস পর তার উপরে নির্যাতন, জেল খেটেছে অনেক দিন। তারপর থেকে বাংলাদেশের কোনো নেতারা, কোনো দলের নেতারা, ডাইন বাম উত্তর দক্ষিণ বিএনপি জামাত, কেউ আর জয়ের বিরুদ্ধে কথা বলো না। জয় এত ভালো মানুষ, এত চরিত্রবান, সংসদের সেই যদি আপনারা যদি মাইনাসটা যদি উঠে নিয়ে আসেন, আপনারা যদি এখান থেকে বলেন তাহলে এটা খুব কাজে আসবে। আমরা বাংলাদেশ থেকে আমরা রহমতুল্লাহর কথা বলতে পারি না, যে কথাটা এখানে দাঁড়িয়ে বললাম জানি না এয়ারপোর্ট ক্রস করতে পারবো কিনা, এই কথাগুলো কিন্তু ইতিহাস থেকে বলছি, আমার নিজের কাছ থেকে আমি কোনো কথা বলি না। কারণ রাইট 75 সালে শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পরে আমেরিকান সাপ্তাহিক বা মাসিক পত্রিকা ডাইজেস্ট ডায়েরি থেকে সেদিন বলেছিলেন বাংলাদেশের, সরি এখানে এখন কথা আমি একটু পরিষ্কার আপনাদেরকে দুর্ভিক্ষ 74 থেকে 75 সাহায্য মে মাসের সংখ্যায় লেখা হয়, শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপর নির্ভরশীল, একটি হচ্ছে বাগনের শেখ মুজিব 1 লাখ সশস্ত্র এক বইয়ের যুবক সংগঠন, আরেকটি হলো নিষ্ঠুর রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী সন্ধ্যার পরে বিভিন্ন কলকারখানা কারো বাড়ির সামনে বা গ্রামে কাউকে যদি মেরে ফেলতে হয় তাকে গুলি দিয়ে বলতো তোমার গুলি তোমার মাথায়, তুমি গুলি করো, এই ধরনের অজস্র ইতিহাস আছে। আজকে শেখ হাসিনার দুঃশাসনে আপনারা জানেন তার বাহিনীর, তার যেই বাহিনী আছে র্যাব এবং ডিবি এবং বিশেষ বাহিনী, যখন তখন গুম করে ফেলে বাংলাদেশের 600 উপরে বিএনপি জামাতের নেতা কর্মীকে গুম করেছে, হত্যা করেছে, কথা বললেই গুলি, ঘরে থাকলে আমাদের খুন, বাইরে গেলে আমাদের ঘুম। এই এর বিরুদ্ধে লড়ার মতো সবচেয়ে বড় স্টেজ হলো প্রবাস, আর প্রবাস বলতে আমরা যেটা বুঝি সেটা হলো লন্ডন এবং ইউরোপে। মিডল ইস্টে এরকম না যে আপনার কথা বললে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হবে। আজকে বাংলাদেশে দেখেন গত 14 বছর আইনের শাসন নেই, আইনের শাসন নেই তার উদাহরণ হলো ইমরান ওমর, আইনের শাসন নেই বাংলাদেশে, বিচার নেই তার বড় প্রমাণ বাংলাদেশের ইলিয়াস আলী, বাংলাদেশে আইনের শাসন নেই তার বড় প্রমাণ বিচার নেই, বিচার মানে গোপালগঞ্জের পুলিশ, পুলিশ বলতে সকল পুলিশ খারাপ, এই কথা আমি এখানে বলি না, কারণ আমার বক্তব্য বাংলাদেশে অনলাইনে আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাই দেখছে। আমরা এই জন্য স্বাধীন করি নাই, 1971 সালে স্বাধীন করেছে, 30 লক্ষ ভাই বোন তাদের রক্ত দিয়েছে, 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, 1 মুঠো ভাত বস্ত্র অন্য বাসস্থানের জন্য। আমরা কি দেখলাম? সব আমিকরণ হলো, সবচেয়ে তারা লুটুপুটে খেলো চাটরা দলরা। আজকে শেখ হাসিনা 1996 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিল আমরা এইরকম দেখলাম, একজনকে 22 টুকরা 40 টুকরা করে ফেললো, বিচার হলো না বন্ধুরা। তারপরে বাংলাদেশের মানুষ উঠতে হলো, জামাত বিএনপি গৃহীত ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে হয়তো আমরা সেটা ঠিক মতো করতে পারি না, করতে পারি না এই কারণে আপনাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগের হলো ভারতের দালাল সংগঠন, সেই সংগঠন ক্ষমতা রাখার জন্য প্রতিবেশী বন্ধুরা তাদের জন্য কাজ করবে, আমরা হলো জাতীয়তাবাদী শক্তি, দেশের মানুষের জন্য আমরা চিন্তা করি, দেশের মানুষের জন্য যেভাবে প্রবাসীরা আপনারা হাসনাত হোসেনের নেতৃত্বে এমবিএ স্যারের নেতৃত্বে আপনারা সংগঠন করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, এবং এখানে যারা বিএনপি এবং জামাত সহকারে অন্যান্য বিরোধী দল করেন, আপনারা দেখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একটি শব্দ তাদের মুখে নেই, অথচ তারা গণতন্ত্রের কথা বলে, দালাল কিন্তু অনেক আছে, দালালদের সংখ্যা একবারে কম নয়। তাই আমি আপনাদেরকে বারবার বলবো, আপনারা যারা নিরাপদ বাংলাদেশ চাই আজকে আমাদেরকে দাওয়াত করেছেন, মিস করে আমাকে দাওয়াত করেছেন, আমি বা আপনাদেরকে সেভাবে বলতে পারি নাই, শুধু একটি কথা বলবো, বাংলাদেশের মানুষ জেগেছে, চিরা মুড়ি নিয়ে জনগণ এখন 3 দিনের জন্য গ্রাম থেকে বেরিয়ে তারা সমাবেশে যাচ্ছে বিভাগীয়,
আগামী 10 তারিখে ঢাকায় সমাবেশ, সেখানে দল মত নির্বিশেষে আপনারা সবাই আসবেন। 19 তারিখে সিলেটে, কারণ সিলেটের আলিয়া মাদ্রাসায় ইলিয়াস আলী বড় সমাবেশ করেছে, কারণ ইলিয়াস আলী ছিল একটা পথিক। ইলিয়াস আলী সিলেট বাসীকে জামাত বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছে, যার কারণে তারা এক ইলিয়াস আলীকে গুম করে হাজার লক্ষ ইলিয়াস আলীকে তারা ভয় রাখিয়েছে। এই ভয় পেলে চলবে না, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামী 19 তারিখে সিলেটে বিএনপি যেই মহাসমাবেশ ডাক দিয়েছে, সেই সমাবেশে আপনাদেরকে দাঁড়াই যেতে হবে, যেন 5 লক্ষ জায়গায় 10 লক্ষ লোক হয়। আগামী 10 তারিখে সিম্বলিক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে, বিদেশে যারা আছেন প্রত্যেকের একজন করে যদি লোক সেখানে হাজির থাকে তাহলে 1 কোটি লোক হবে। তাই 1 কোটি লোক নয়, ঢাকা শহরকে এই হাসিনা সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঢাকা শহরকে অচল করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত হাসিনা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার রাস্তা থাকতে হবে, তাহলে বাংলাদেশ নিরাপদ হবে, তাহলে বাংলাদেশ আপনাদের সার্থকতা হবে।